ব্যাটারের জন্য আসলে খুব বেশি স্কোরিং জোন নাই, হাত খুলে খেলার খুব বেশি অপশন নাই। এই জায়গাটাই মিরাজকে একটা আলাদা বৈশিষ্ট্য দান করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে মিরাজের লিমিটেশন আছে, বাট লিমিটেশন কাটিয়ে ওঠার জন্য একজন প্লেয়ারের যে ন্যাকটা থাকা প্রয়োজন ওইটা মিরাজ খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন কনসেন্ট্রেটেড ওয়েতে। মিরাজের জন্য শুভকামনা থাকবে দর্শক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।